আমাদের ভেতরটা এই অবস্থায় না বলে কি আমার না দুটো রাস্তায় খুলে পড়ে যাবে এটা নতুন না রিপেয়ার করবে কি করে দাও এই ভালো শুনছে আবার খারাপ আজকে তো বেশ মেরে মুড়ে দেবে Welcome to our channel connection between us get a new day new vlog start korchi to shobai ke janai very very good morning ar morning e uthe amar ja daily routine er kaaj shuru sob complete hoye geche mashi odike ranna ghore ranna already motamoti mach kotha cholche ekhon giye koyekta jinish mashi ke help korar ache shegulo kore debo ar ajke onek gulo kaaj royeche je gulo prottekta kaaj ajkei korte hobe ebong problem holo mane sei timing gulo ektu gondogoler ache mane duto kaaj hoyto eki time e chole elo ektu clash hote pare so dekha jak sobkota kaaj thik thak bhabe hoy kina plus ajke bikele ekta jaygay beronor ache to ei holo apototo plan ebar ei kaaj gulo thik thak bhabe hota জরুরি এবং আজকেই হওয়াটা জরুরি তো আজকে যা যা হবে সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করবো বাট তার আগে বলি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে আর অবশ্যই মনে করে নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না তো চলো এবার যাই একটা একটা করে কাজ শুরু করি ঝটপট সবটুকু কমপ্লিট করি কয়েকটা ব্লগ আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে চিমনিটায় মানে বিভৎস রকমের আওয়াজ হচ্ছে মাঝে মধ্যে কুইকুই আওয়াজ হচ্ছে মাঝে মধ্যে অন্যরকমই সাউন্ড দিচ্ছে মানে এক এক টাইমে এক একটা তো কিছুদিন ভাবলাম যে দেখি ঠিক হয় কিনা কারণ দুবার সার্ভিস হয়েছে দুবার সার্ভিসের পরেও এই একই প্রবলেম তো তারপরে বাবাকে বললাম যে না বাবা ঠিক হবে না এটা হয়েই যাচ্ছে তার উপরে কয়েকটা আরো প্রবলেম দেখা দিচ্ছিল তো সেই কারণে আমি বললাম তুমি একবার আরেকবার কন্ট্যাক্ট করো ওনাদের সাথে এসে যাতে একটু চেক করে দিয়ে যায় তো দেখা গেল এই জিনিসটা মোটরটাই খারাপ চিমনির যে মোটরটা সেটাই খারাপ হয়ে গেছে সেই কারণে ওই রকম বাজে আওয়াজ হচ্ছে ঠিকভাবে সাকশন হচ্ছিল না অয়েল পড়ছিল ভীষণ ভাবে তো যাই হোক একদিন এসে মোটরটা খুলে দেখে দিয়ে গেছে তো সেটার আবার বলছে যে আসতে মোটামুটি তিন চার দিন সময় লাগে তো যাই হোক আজকে ফাইনালি আসছে বাবা তার মধ্যে অনেকবারই মানে পোক করেছে কারণ করতেই হবে ন্যাচারাল কারণ এইসব কাজ খুব চটজলদি তো হয় না এই কাছে এসে গেছে একদিকে ভালো হচ্ছে ওনারা সবসময় তিনটে নাগাদ ওরকম একটা টাইমে আসলে খুব প্রবলেম হয়ে যায় তো এখন মাসিরও কাজ হয়ে গেছে মাসিও চলে গেছে তুমি কল করলে হ্যাঁ ভালোই হয়েছে 10-15 মিনিটের মধ্যে চলে আসবে তাহলে মোটামুটি আড়াইটার মধ্যে আশা করছি হয়ে যাবে বাট মোটর লাগানো খুব একটা মানে অল্প টাইমে না ওরে না এরপরে যদি আবার ছাতু খাই তাহলে আর দুপুর বেলা খেতেও পারবো না তো এটাই ঠিক আছে এইটা হচ্ছে আসল মোটর ওইটুকু জিনিসটা এগুলো কি সিঙ্গেল মোটরই থাকে এই মানে এটা কোনো প্যাকেট প্যাকেজে আসে না এরকমই আসে এরকম একটা ওপেন এটা নতুন না রিপেয়ার বুঝবে কি করে দাও তেলে তেলে গুলো জব করছে আমাদের ভেতরটারও এই অবস্থাই হবে টানছে রান্নার কাছে টানছে কিন্তু ওখানে কিন্তু পাওয়া যাচ্ছে মানে চিমনি একদম কমপ্লিট উনি বলছিলেন যে আপনাদের তাড়াতাড়ি হয়েছে চার পাঁচ দিনের মধ্যে অনেকের তো এক মাস লেগে যায়
সেরেছে। এই চার পাঁচ দিনই চিমনি ছাড়া আমাদের খুব প্রবলেম, মানে ফ্ল্যাটে সত্যি খুব প্রবলেম হয়। যাই হোক, ভালো ভালো হয়ে গেছে, আর এখন সব খাবারের যোগাড় যন্ত্র হচ্ছে। তো এখন আর একটা জিনিস মামুনি, জানো ওই লাইটটা উনি জ্বালিয়ে দিয়েছেন, ও সুইচ এই যে, এটাতে কি হয় কোনো সময় কোনো রান্নার ফুটেজ নিলে তো ভিডিওর সময় আমার সুবিধা হয়। উনি কি একটু নাড়ালেন, মানে লুজ হয়ে গেছিল কিছু কানেকশনে, লুজ হয়ে গেছিলো বলে চলছিল না। তো যাই হোক, আমার এটাও হয়ে গেছে। আর এখানে এই যে মা কচু পাঠিয়েছিল, এখনো খাওয়া হয়নি, রোজই কিছু না কিছু থাকছে, তো সেই কারণে আজকে কচুটা খাবো। আর আজকের মেনুতে আছে হচ্ছে, আজকে একদম ছোট্ট খাটো মেনু, সেটা হলো ডিম কষা আছে আজকে, ডাল আছে, বিউলির ডাল, ও বিউলির ডাল, হ্যাঁ সবুজ বিউলির ডাল খায় না, ওর পছন্দ নয়, তো ওর মুসুরির ডাল রয়েছে সেদ্ধ, আর আমাদের বিউলির ডাল, আলু ভাজা, আর হচ্ছে ডিম, আর কচু রয়েছে। লাঞ্চ কমপ্লিট, আর এবার হলো কাজে বসার পালা। তার আগে এখানে জানলাগুলো আগে দিয়ে নিই, আর আজকে একটু বেরোবো, আর যাবো হচ্ছে পিসিমনির বাড়িতে, বাবা তো চলেই গেছে, তো আজকে আমি সৌম্য আর মামুনি যাব, তাই জন্য আজকে বিকেলে আর কোনো অফিসের কাজ করতে পারবো না, আসবো কটা জানি না, তারপরে এসে বেশি টাইম পাবো না, তো এখনই যতটা পারবো হাত চালিয়ে কমপ্লিট করে নেবো। যাই হোক, আমরা রেডি, সৌম্য এবার তালা দেবে, এটাতে অনেকক্ষণ প্রসেস টাইম লাগবে সৌম্যর, ওই যে সব চেক চেক করে তারপরে প্রসেস আলাদা, নামার ওরা হাঁটিয়ে পা, আর আর ভয় বলে কি আমার না জুতো রাস্তায় খুলে পড়ে যাবে, মানে খালি বাহানা করে যাচ্ছে জুতোটা না পড়ার। সোমন ইনস্টা একবার চেক করে নিও, আছে এখনো ভাই, মেরে মুড়ে দেবে, চলো পৌঁছে গেছি বিষ্ণুর বাড়িতে, তো একবারে ঢুকি, গল্প টল্প সারি, ফেরার সময় আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে বেরোতে বেরোতে কত লেট হয়ে গেছে, সময় কটা বাজে, আসছি ঠিক নেই মানে এই ভালো দেখি এই খারাপ, এরকম একটা ব্যাপার, মানে এই ভালো শুনছে আবার খারাপ, আজকে তো বেশ পিসিমনি স্পেশালি বেশি খারাপ মনে হলো। 15 মিনিট হয়ে গেল অটোতে বসে আছে, এই জবে ধরে এখনো দুজন বাকি প্যাসেঞ্জার, তারপরেই ছাড়বে মনে হচ্ছে, হয়েছে ফাইনালি। বাবা তো নিজে নিজে উঠতে শুরু করে দিয়েছে, নামাটা একটুখানি ভয় লাগে, দিন বেরিয়েছে আর কি বলে যাচ্ছে, ধরতে হবে না, ওঠে তাড়াতাড়ি, নামার সময়টা একটুখানি আস্তে আস্তে,
আর মায়ের সাথে আছে, মা বাবা রাস্তায় বেরিয়ে মজা করছে, মজা হয়েছে পুরো। পিছনে পিছনে শরীর একটু মোটামুটি খারাপই বলবো, বয়স হলে যেরকম হয়, বাট তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জানো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার বেল আইকন প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে, কোনো মিস না হয়। তো চলো এরপর তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা বাই। টাটা। তো যাই হোক, এইমাত্র জাস্ট ঘরে ফিরেছিলাম।